হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাকে একটা ভাই কোয়েশ্চেন করছিল যে ভাই, আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি, মোটামুটি ইংলিশ জানা আছে, আমি কি কফি শপে কাজ করতে পারবো? তো বাংলাদেশে ভাই আছে বর্তমানে, তো আমি তার উদ্দেশ্যে এবং আরো কিছু কথা বলবো। আশা করি যারা বাংলাদেশে আছেন আপনাদের উপকার আসবে ভিডিওটি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকে। তো অ্যাকচুয়ালি কফি শপে আসতে গেলে আপনার ইংলিশটা জানতে হবে মোটামুটি ভালো, দেখতে সুন্দর বা স্মার্ট থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আর মাস্ট বি যেটা সেটা হচ্ছে আপনার খাত জানা থাকতে হবে। আপনি যদি ডিরেক্টলি কফি শপে আসতে চান তাহলে মাস্ট বি আপনার খাত জানা থাকতে হবে, তাহলে আপনার ভালো স্যালারি আসবে। আর আপনি যদি বাংলাদেশ থেকে দালালের মাধ্যমে আসেন তাহলে আমি বলবো আপনাকে ডিরেক্টলি কফি শপে বা বারিস্তা যেটাকে বলা হয়, যেরকম আমি এখানে কাজ করি, আমি বারিস্তা হিসেবে, তো এই বারিস্তা হিসেবে আপনার যদি আসতে চান তাহলে বারিস্তা হিসেবে আপনাকে এখানে আনবে না, আপনাকে আনবে হচ্ছে ক্লিনারে। কফি শপে আসলে যে আপনার কফি শপের মুভ, দোকানে যখন নামাজের টাইম হয় তখন অফ করা হয়, তখন ওইখানে মুভ মারবেন, ক্লিনিং করবেন, পরিষ্কার করবেন, ওইটাতে আসবে। তারপর আপনি আস্তে আস্তে যখন আরবি জানবেন, ইংলিশ বলতে পারবেন, কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করতে পারবেন, হাসি মুখে সবসময় কথা বলবেন, তখন ওরা যদি আপনার ম্যানেজার দেখে যে না আপনি ভালো কাজ করেন, তারপর আপনাকে দিবে হচ্ছে বারিস্তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে। যদি এরকম প্লেস না থাকে, যদি আপনার কফি শপে যেখানে আছে বড় মহলের ভিতরে থাকে, তাহলে আপনার অ্যাসিস্ট্যান্ট বারিস্তার এখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে বা ওয়াইটার দিবে। তো ওইখানে থাকতে থাকতে আপনি যখন দেখবেন কাজগুলো সবসময় দেখতে দেখতে হঠাৎ করে যখন টুকটাক করবেন কাজ, তখন আস্তে আস্তে আপনি ট্রেনিং, আপনাদের যদি আপনার কাজ ব্যবহার সবকিছু ভালো লাগে তাহলে আপনাকে বলবে যে ট্রেনিং করানোর জন্য, তখন আপনি হয়তো 1 মাস 2 মাস প্র্যাকটিস করবেন, ট্রেনিং করবেন, তারপর আপনি মোটামুটি চলে আসবেন। আর বারিস্তা কাজ হচ্ছে আপনার ট্রেনিং এর উপরে, প্র্যাকটিসের উপর। তো এই আর কি। তো এখন যারা বাংলাদেশ থেকে বলেন যে আমি কফি শপে আসবো ভাই, আমার স্যালারি কত হইতে পারে, তো আমি প্রত্যেকটা বাংলাদেশি ভাইদের বলবো, যারা ডিরেক্টলি বাংলাদেশ থেকে আসবেন, কাজ জানেন না কফি শপে, আর বিশেষ করে আরবি ভাষা বুঝেন না, তো তাদেরকে আমি বলবো তাদের স্যালারিটা বেশি হয় না, মানে বেশিরভাগ হয়ে থাকে 1300 রিয়াল, যা বাংলাদেশে আপনার 35 থেকে 45-এর ভিতরে থাকে। ঠিক আছে, হাইয়েস্ট হলে 40+ হয়, কিন্তু বেশিরভাগই আপনার 35-এর মতো এর মধ্যেই চলে আসে। আর তারপর পুরাতন হইলে কত স্যালারি, এটা অনেকে কোয়েশ্চেন করতে পারেন। তো যারা পুরাতন হয়ে যায় ভালো এক্সপার্ট, 2 বছরের 1 বছরের খাতা না, শুধু কফি শপ হলেই হবে না, আপনার বারিস্তার কথা বলতেছি আমি। কফি শপ 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কফি আইডিয়া, একটা হচ্ছে বারিস্তা। একটা হচ্ছে আমরা যে ন্যাশ কফি খাই স্যার মতো বানাই দিই, তো ওইটা না, একটা হচ্ছে বারিস্তা যে প্লাতো হোয়াইট, ক্যাপাচিনো, লাতে, আর্ট গুলো জানে যারা, ওদেরকে বলা হয় বারিস্তা। ঠিক আছে, B60 বানায়, তো ওদেরকে বলা হয় হচ্ছে বারিস্তা। তো আমি তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, যদি আপনি বারিস্তার কাজ ফুল জানেন, 1 বছর 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনার মিনিমাম বাংলাদেশের টাকায় 60,000 টাকা, বাংলাদেশের মিনিমাম সর্বনিম্ন হচ্ছে 60,000 থেকে আপনার 1,20,000-1,30,000 পর্যন্ত আপনার স্যালারি হয়ে থাকতে পারে, স্যালারি হতে পারে বা হওয়ার সম্ভাবনা থাকে। এটা হচ্ছে আপনার কোম্পানির উপর ডিপেন্ড করে। আমার এখানে যারা আছে, আমার আমার যে কফি শপ, এটা হচ্ছে একদম ছোট একটু কফি শপ রাস্তার পাশে, এখান থেকে কোনো ডাইনিং এর সিস্টেম নাই, গাড়ি দিয়ে আসবে, অর্ডার দিবে, বানিয়ে দিব, নিয়ে যাবে। এখানে আপনার আর্ট যতই ভালো করেন ওরা দেখে না, কারণ হচ্ছে ড্রাইভ করবে খাইবে এখানে, আর অনেকে মেয়ে কাস্টমার আসে ছবি তোলার জন্য আর্টটাকে, তো আর্টটাও প্রায়োরিটি দিতে হয়। এখন যারা মনে করেন যে ভালো বড় কোম্পানিতে যাবেন, তাদের স্যালারিটা আরো বেশি হয়, 1 লাখ, মানে মিনিমাম শুরু হয় যে 1 লাখ থেকে, 1,80,000 থেকে শুরু হয়, 1,20,000-1,30,000, মানে 1.5-2 লাখ পর্যন্ত স্যালারি হয়। ওইটা হচ্ছে আপনার কাজের এক্সপার্টের উপর আর কি। তো এই ছিল আমার ভাইয়ের কোয়েশ্চনটা, আশা করি আপনার উত্তর পাইছেন। আর যারা আমাকে কোয়েশ্চন করেন যে ভাই কফি শপে আসলে স্যালারি কত হইতে পারে, তো স্যালারি সম্পর্কে নিয়ে আপনার একটু নলেজ হয়ে গেল। আরেকদিন আমি আলোচনা করব হচ্ছে যারা সৌদি আরবে আছেন, মোটামুটি কফি শপে কাজ জানেন, কিভাবে কাজ খুঁজে বের করবেন নিজেরাই, তাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে আসবো। সো এই ভিডিওগুলোতে আমাকে সাপোর্ট করবেন, উৎসাহিত দিবেন, কমেন্ট করবেন, তাহলে আমি আরও ভালো ভিডিও দিতে পারবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্ত সালাম।